শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো এই দেখো, সকালবেলাতে চা দিয়েই শুরু করলাম। তো এই যে মায়ের আর আমার চা, বাবাকে আর তোমাদের দাদা ভাইকে তো দিয়ে দিয়েছি। ও ওই দেখো, ও আবার একবার নিতে এলো, ওই চাটা নিল। তো চলো, এই তো দিনের শুরু, সঙ্গে থাকো, দেখতে থাকো কী করি সারাদিন না করি। আর আমার সোনা বাবার শরীরটা একটু ভালো নাই, বুঝেছো তো? তো চলো তা দেখি কতটা কি শেয়ার করতে পারি। চাটা খাওয়ার পর এই দেখো উনুন পাড়ে চলে এসেছি নাতা দিতে। কেননা আগে তো বলেছি বাসি উনুন পাড় তো রাখা যায় না, ওটা নাতা দিতেই হয়। তারপর এ দেখো অনেকগুলো আজকে জামা কাপড় পরিষ্কার করার আছে, ওই জন্য সব মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে এখন রেখে দেবো, তারপর ঘরটর মুছে নিয়ে একবারেই কেচে নেবো। কিছুক্ষণ ভিজে থাকলে ধরো তাড়াতাড়ি পরিষ্কার হবে। আর কল পরে অনেকটা রোদ উঠে যায় জানো তো, ওই জন্য বেলা করবো না, ওই জন্য তাড়াতাড়ি পরিষ্কার করে নেবো, শুকিয়েও যাবে আবার পরিষ্কার করাও হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো। আবার আবার এদিকে চলছে ঠাকুমানাতির আদর। তাই দেখো, তারপর আমি দেখো মুড়ি নিয়ে বসে পড়েছি, দেখতে পেলে কলাই সিদ্ধ আর পেঁয়াজ কুচি দিয়ে মুড়ি। তো চলো চটপট মুড়িটা খেয়ে নিই, অনেকটা খিদেও পেয়েছে, বেলাও হয়ে গেছে। তো চলো সঙ্গে থাকো। আর কি জানো তো, আমাকে ভাতের থেকে না মুড়িটা বেশি ভালো লাগে। আমি যদি মুড়ি জল খাবারে কোনো একটা ভালো সবজি বলো, কোনো ভালো কিছু একটা তরকারি টরকারি পেয়ে যায় তো অনেকটাই মুড়ি খেয়ে নিই সত্যি। দেখো খাওয়া কমপ্লিট, খাওয়ার পর চলে গেলাম কলপাড়ে ওই যে জামা কাপড়গুলো নিয়ে, সেগুলো কাছাকাছি পরিষ্কার করে স্নান করে একদম চলে এসেছি সোজা রান্নাঘরে। এই দেখো বসিয়েও দিয়েছি সজনে সিদ্ধ করতে, সজনে দিয়ে আলু দিয়ে একটা সবজি হবে, আর এই যে খেঁড়ো দিয়ে আলু দিয়েও একটা, এটাও একটা সবজি হবে তরকারি। আর কি হচ্ছে দেখা যাক কি হয় না হয়। বলছিল তোমার দাদাভাই বলছিল কি যে ও মাংস নিয়ে আসবে, পোলট্রির মাংস। তো আর এই দেখো এদিকে আর একজন গড়াগড়ি দিচ্ছে, ও কী নেবে জানি না, কান্নাকাটি জুড়ে দিছে। তারপরে দেখো আবার ড্রেস চেঞ্জ করে চশমা পরে নিয়েছে, আমার চশমাটা বের করে পরে নিয়েছে। তারপর কি বলো তো, আজকে ওর শরীরটা একদমই ভালো নয় জানো তো, সারাদিন এত বিরক্ত করলো, কি বলবো, কত যে কান্নাকাটি করলো গো। তারপরে এতে কাল রাত্রে তো ভালো করে ঘুমায়নি, আজ একটু একটু সকাল থেকে ঠিক ছিল, তে আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, কিছু খাওয়াইনি ভালো করে। তো আর কি বলবো, আর দেখো এবার সেই দুপুরের পরে আর কিছুই শেয়ার করতে পারিনি, একদম চলে এসেছি বিকেলবেলায়। মা দেখো এটা হচ্ছে আমাদের মানে মুড়ির চাল নোনানো হচ্ছে, মানে নুন মাখানো হচ্ছে, নুন মাখিয়ে এটা সারা রাত রেখে দেবে। এবার কাল পরশু দুদিন তিন দিন হয়তো লাগবে শুকাতে, তারপর এটা মেশিনে দিয়ে আসবে ভাজানোর জন্য। আর ওই দেখো চলে গেলো সোনা বাবা বাইরে, ওই দেখো ওই যে মামা আছে ওখানে চলে গেলো। তো মা এমনি করে ওটা মাখিয়ে রেখে দিল, তারপর তিন চারবার নাড়বে, মাঝে মাঝেই নেড়ে দেবে, নাহলে ওই যে নুনটা মানে জমে থেকে যাবে তলেতে। আর ওই যে দেখতেই পাচ্ছ আমাদের পায়রাগুলো আছে ওইদিকে, দেখো আমার সন্ধ্যে প্রদীপ দেখাচ্ছি, সন্ধ্যে প্রদীপটা দেখিয়ে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। সন্ধে টন্ধে দেওয়ার পর চলে এসেছি রাত্রে খাবার করার জন্য। তো ওই যে আমাদের রাত্রে ডাল হবে, আলু দিয়ে মুসুরি কলাই দিয়ে একটা ডাল হবে আর রুটি হবে। তো ডালটা বসিয়ে দেবো, তারপর আটা তো মেখে রেখেছি, তারপর রুটিটা করে নেবো, উনুনে করবো রুটিটা। কেন আমি তো আগেই বলেছি তোমাদেরকে ব্লগেতে যে আমাদের বাড়িতে সবাই মানে উনুনের রুটিটাই খেতে ভালোবাসে, ওই জন্য উনুনে রুটি করবো। তো ডালটা বসিয়ে দিই তারপরে। তো চলো সঙ্গে থাকো।
দেখো ডালটা তো এই তো নেড়ে চেড়ে নিলাম ভালো করে তেলেতেই। এবার জল দিয়ে এটা সিদ্ধ হতে দেব, তারপর চলে যাব উনুন শালে রুটি করতে। ওই যে দেখো বলাও যা করাও তাই চলেও এসেছি। ওই যে মা শেখে নিচ্ছে আর আমি পটপট করে বেলে দেব। তো আমিও একাইও করে নিই, তো মা বলে চলো আমিও করে নিই। রাত্রি হয়ে গেছে অনেকটাই, এখন প্রায় তোমার কটা বাজবে, 9টা পেরিয়ে গেছে। বাবুকে খাওয়ালাম, ওকে শোয়ালাম, তারপরে আর কি বলো তো। আজকে সারাদিন ভালোভাবে হয়তো তোমাদের এই ভিডিওটা হয়তো দেখে ভালোও লাগবে না, কিন্তু বললে বিশ্বাস করবে না কিভাবে যে ভিডিওটা করেছি সে আমিই জানি। আগেই বলেছি যে আমার সোনা বাবার শরীরটা আজকে মোটেও ভালো ছিল না, সারাদিন একই রকম কান্নাকাটি করেছে, তারপর এক কিছু খায়নি ও। সকালে একবার শুধু খিচুড়ি খেয়েছে, খিচুড়ি করেছিলাম ওর জন্য, ব্যাস ওই একবার খেয়েছে আর কিচ্ছু খায়নি। তো ভাবলাম একবার যে ভিডিওটা দেব না, তো ভাবলাম না দিয়েই দিই, যতটুকু করেছি যেমনই করেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং আমি যেন আরও এগিয়ে যেতে পারি তার একটু তোমরা দেখবে, আরও শেয়ার করবে বেশি বেশি করে নিজেদের মধ্যে, এবং কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো। হয়তো তোমাদের কাছে ভালো লাগবে না, কেননা আমি অতটা ভালো এডিটিংও করতে পারি না, আর ভিডিওটাও হয়তো ঠিকঠাক হচ্ছে না। তো যেমন হচ্ছে চেষ্টা করছি ভালো মতন করার। তো আজকের মতন এখানেই রাখছি, আবার দেখা হবে একটা নতুন দিনের সাথে। গুড নাইট, টাটা, এবং তোমরা সবাই ভালো থেকো। তো আবার পরে দেখা হবে।